বান্দরবানে বন্যার পানিতে ডুবে গেছে 8,850 হেক্টর জমির ফসল। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে 56,000 কৃষক। আবাদ করা ফসল নষ্ট হয়ে ঋণের টাকা পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় কৃষক। তবে কৃষি বিভাগ বলছে বন্যার ক্ষতি পুষিয়ে নিতে কৃষকের মাঝে বীজ সরবরাহ করা হচ্ছে। বান্দরবানে শরণকালের ভয়াবহ বন্যায় প্লাবিত হয়েছে 80%-এরও বেশি এলাকা। ডুবে গেছে ফসলি জমি, আউশ আমন রোপা আমন সহ নষ্ট হয়েছে বীজতলা। সদর উপজেলার সুয়ালক, রেইজা, গোয়ালিয়া খোলা, বালাঘাটা, কালাঘাটা, কুহালং, বাকিছড়া সহ জেলার বিভিন্ন উপজেলায় বন্যার পানিতে তলিয়ে নষ্ট হয়েছে কলা, পেঁপে, মাল্টাসহ ফলের বাগান। সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা থেকে ঋণ নিয়ে চাষ করা ফসল নষ্ট হয় দুশ্চিন্তায় কৃষক। কেনে দিব ঋণ, কেনে দিব তো কেনে খাইব। আমার ঘর বাড়ি তো সব গেছে গো, আমার এখন আশা হয় আমি এবছর বন্য পানি দিয়ে যা কিছু ক্ষতি আর যা জ্বালা ওটা ফসে গিয়ে সরকার যদি কিছু সাহায্য দিলে আর কে আমাদের সুবিধা পাই বলে আশা করি। বন্যার ক্ষতি পুষিয়ে নিতে কৃষককে বীজ সরবরাহ করা হচ্ছে। প্রায় 56,000 কৃষক ক্ষতিগ্রস্ত হয়। এই ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আমরা তাদেরকে স্বল্প মেয়াদী আমন ধানের বীজ সরবরাহের চেষ্টা করে যাচ্ছি। বন্যায় 222 হেক্টর জমির আমন বীজতলা, 2,781 হেক্টর জমির রোপা আমন, 1,754 হেক্টর জমির রোপা আউশ, 2,372 হেক্টর জমির সবজি এবং 2,770 হেক্টর জমির ফল বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক।